যশোরে বিপুল পরিমাণ ইয়াবা সহ 2 ইয়াবা পাচারকারীকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের মনিহার বাস স্টপ থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন যশোর সদরের ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকার মৃত নূর ইসলামের পুত্র শরীফুল ইসলাম এবং যশোর পৌরসভার বেসপাড়া গ্রামের মুকুল হোসেনের কন্যা মিম আক্তার। এ সময় কোতোয়ালি মডেল থানার 7 নম্বর সেক্টর 8 নম্বর বি ব্লকের আব্দুল বাড়ির ছেলে সোহেল আহমেদ র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। র‍্যাব জানায় মিম দীর্ঘদিন যাবৎ টিকটকের মাধ্যমে ভিডিও করে কিশোরদেরকে আকৃষ্ট করে ইয়াবা সরবরাহ করে আসছে। আটককৃত আসামিদের কাছ থেকে 2,500 পিস ইয়াবা ট্যাবলেট ও 3টি মোবাইল ফোন জব্দ করা হয়। ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় 2018 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 36(1) সারণীর 14 ধারায় মামলা করা হয়েছে। যশোর 6 ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম নাজির রহমান বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আপনারা জানেন যে র‍্যাব 6 যশোর কোম্পানি তার আওতাধীন এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযানগুলো অত্যন্ত দক্ষতা এবং পেশাদারিত্বের সাথে পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে কক্সবাজার থেকে যশোরে একটি বড় মাদকের চালান প্রবেশ করবে এবং এরই প্রেক্ষিতে অদ্য 1630 থেকে 1730 ঘটিকা পর্যন্ত আমরা মনিহার সিনেমা হলের সামনে একটি অভিযান পরিচালনা করি এবং একটি বাসে তল্লাশি করে আমরা 2 জন আসামিকে আটক করি এবং 1 জন আসামি পালিয়ে যায়। আটককৃত আসামি শরীফুল এবং মিমকে তল্লাশি করে আমরা প্রায় 2,500 পিস ইয়াবা জব্দ করি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তারা দীর্ঘদিন যাবৎ এই ধরনের পাচারের সঙ্গে জড়িত এবং যশোরে বিভিন্ন সময় ইয়াবা সরবরাহ করে আসছে এবং অপর পলাতক আসামি সোহেল, সে একজন বড় ডিলার এবং সে নিয়মিত যশোরে ইয়াবা সরবরাহ করে থাকে। আটককৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সদর থানায় হস্তান্তর করেছি। ধন্যবাদ।